ওয়েলকাম ফ্রেন্ডস, শিক্ষক শিক্ষিকাদের আবার ট্রান্সফার শুরু হবে এ খবর আজকেই আমরা সকালে দেখেছিলাম এবং এসএসসির ওয়েবসাইটেও দেখুন এই আপডেট জাস্ট একটু আগে দেওয়া হয়েছে। আমি সেই আপডেট এখানে দেখুন মাঝখানে যে লেখাটা আসছে, আগে সেই লেখাটা আপনাদেরকে দেখাই। দেখুন যে লেখাটা স্ক্রল করছে, অর্ডার ইন রেসপেক্ট অফ জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড। এবার আমরা এটা ক্লিক করছি, ক্লিক করে যে অর্ডারটা আজকে পাবলিশড হয়েছে দেখুন আমি শেয়ার করছি সেটা আপনাদের সাথে। 30 মে 2019 যে অর্ডারটা প্রকাশিত হয়েছে, এখানে আর কিছুই নয়, আগের অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে। ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দি আর্লিয়ার নোটিশ হুইচ ওয়াজ পাবলিশড অন দি ওয়েবসাইট ভাইড মেমো নাম্বার এত ডেটেড এত ইজ হেয়ার বাই উইড্রন অ্যান্ড দি প্রসেস অফ জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অ্যান্ড ট্রান্সফার অন অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড হুইচ ওয়াজ কেপ্ট ইন অ্যাডভান্স হ্যাজ বিন রিজিউমড টুগেদার উইথ প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার। অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার আর জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড আর ট্রান্সফার অন অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড এগুলো আবার শুরু হলো, এই বিজ্ঞপ্তি আজকে পাবলিশ করা হয়েছে 30 মে 2019। কিন্তু নর্মাল যে জেনারেল ট্রান্সফার যেটা একবার হয়েছিল, যে খবরটা আজকে সকালে আমরা দেখেছি, এসএসসি চেয়ারম্যান বলেছেন যে জেনারেল ট্রান্সফার এই মুহূর্তে সম্ভব নয়, তো সেটা এখনও চালু করার কোনো ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সেই জেনারেল ট্রান্সফার, নর্মাল জেনারেল ট্রান্সফার ছাড়া বাকি সব ধরনের ট্রান্সফার চালু করার বিজ্ঞপ্তি আজকে এসএসসির ওয়েবসাইটে দিয়েছে। এবার এই সংক্রান্ত কাজ এবার শুরু হবে, অতএব যারা আপনারা আবেদন করেছেন এবার আসার আলো অবশ্যই দেখতে পারেন। ধন্যবাদ।